না ঘুমি ঝাল মুড়ি এক ছুটে ছুঁয়ে ঘুমি সানগ্লাস চোখে নিও কাঁধে ব্যাক ব্যাক বসের ফ্যাচ ক্যাচারি বউয়ের ফ্যাচ ফ্যাচারি ভুলে গিয়ে ধরি ধরি চলো ড্যাং ড্যাং চলো ড্যাং ড্যাং এখন বাজে রাত 11:30। তা রাত 11:30 এখানে ভিডিও করছি কারণ একটাই, এখন সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা যাব হচ্ছে শ্মশান। আমাদের মা তারা মন্দিরের পাশে যে শ্মশানটা আছে সেই শ্মশানে এখন যাব রাতের বেলা, ভয় লাগতেও পারে। আমরা ওখানে যাব, যে দেখব এক্সাইটেড, যেমন ভয় লাগে নিজের একটু অভিজ্ঞতার জন্য, আমরা অভিজ্ঞতার জন্য আমরা যাচ্ছি। টিপটিপ বাদলা সন্ধ্যায় শ্মশান শব্দটা উচ্চারণ করতে গা ছমছম করে। মোটামুটি সব দোকান বন্ধ হয়ে গেছে দেখুন, আর বেশিরভাগ দেখবেন যারা আসছে তারা ঠিক তালে ঠিক নেই। ডান দিকে গেলেই শ্মশান এসে গেছে। শ্মশান আমাদের দাঁড় করিয়ে দেয় নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গিয়েছেন কষ্ট করে বুঝেছে মৃত্যু কাউকে রিয়াদ করে না, সে ডাক দিলে সযত্নে রক্ষা করা অহং বা শরীর সবটাই চলে যায় বৃথার খাতায়। পাশে পড়ে থাকা একটা মৃতদেহর সঙ্গে অন্য মৃতদেহরগুলোর কোনো তফাৎ নেই। ভূত প্রেত পরিবেষ্টিত কুকুর শেয়াল বিচরণ ক্ষেত্র এই মহাশ্মশান। মহাশ্মশানের ভূত প্রেত বেতাল ডাইনি ডাকিনী সহ স্বয়ং তারামাও খ্যাপাকে সমীহ করতেন বলে শোনা যায়। তারাপীঠ মহাশ্মশান আজও বহু তান্ত্রিকের বিচরণ ক্ষেত্র। তন্ত্রে উল্লেখিত শ্মশান ক্রিয়া সমাধা করতে সারা দেশ থেকে শাক্ত সাধকেরা এখানে আসেন। মাকে যখন নিয়ে চলে যায়, মটরের রানীকে যখন স্বপ্ন দেয় মাকে যখন নিয়ে চলে যায় মন্দির বানায়, তখন মামা খেপা বলছে মা আপনি চলে যাবেন তো আমি কি নিয়ে থাকবো, তখন চরণ আপনি আপনি মহাশ্মশানটি দ্বারকা নদীর কাছে। প্রাকৃতিক দুর্যোগেও তারাপীঠ মহাশ্মশানে প্রতিদিন একটি হলেও সব দেহ দাহ কার্যের জন্য আসে। বর্ষার সময় বন্যায় পুরো মহাশ্মশান ভর্তি জলে থই থই করলেও কোনোভাবেই চিতা ডোবে না।
এই মহা শ্মশানে জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করে চলেছে দেবী তারা। ধর্মকথায় তারাপীঠের মহাশ্মশানে লুকিয়ে আছে কিছু মহারহস্য। তার মধ্যে একটি মহারহস্য হল রূপ বর্ণনা। দেবী তারার আবাস হল শ্মশান। এখানে দেবী জ্যোতিরূপে বাস করেন, যেন তারার মিটমিটে আলো। সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পেয়েছে। আমার জীবন আছে বাবার বাড়ি, এর নামে টুকু বাড়ি। অর্জুন কে ভিডিও ক্যামেরা করে না, ভিডিও ক্যামেরা তুলে যাবে। আমরা এখন ফিরছি, এখন প্রায় বাজে সাড়ে বারোটা, এক ঘন্টা থেকে। ঠিক আছে, তাহলে আপনাদের এই হোটেলে ঢুকে গেলাম আমরা। তা কালকে রাতে আপনাদের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখিয়েছি যতটা পেরেছি, কিন্তু আজকে সকালে কীরকম দৃশ্য হয় সেটা আপনাদের দেখাবই শ্মশানে। তা আপনারা চলুন আমাদের সঙ্গে, কারণ আমরা একটা জিনিস বারবার কথা বলি, এখানে পরিবেশ খুবই শান্ত পরিবেশ, কিন্তু আমরা এমন কিছু করব না যেটা ওরা ডিস্টার্ব ফিল করে। তাই জন্য যতটা পারবো আমরা ভিডিও দেখাবো, কি তাই তো? এখানে যে ছবিটা দেখছেন দূরে, এখানে কোনো মৃতদেহ এলে পোড়ানো হয়। বর্তমানে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে তারাপীঠ মহাশ্মশানে একটি বৈদ্যুতিক চুল্লি তৈরি হয়েছে, তবে সেটা এখনো চালু হয়নি।
ভাগ্য আমাদের সহায় ছিল, আমাদের সাথে দেখা হয়ে গেল তারাপীঠের ভৈরবী মা। আমরা কয়েক মাস আগে তারাপীঠে গিয়েছিলাম, আমরা এই মায়ের অনেক আশীর্বাদ পেয়েছি। কেন জানি না আমি এই ভৈরবী মাকে কিছুতেই ভুলতে পারছি না, বারবার ওনার কথা মনে পড়েছে। আমি বাড়িতে এসে সবাইকে ওনার কথা জানিয়েছি, আমরা মুগ্ধ হয়ে গেছি ওনার কথা। আমরা ওনার সম্বন্ধে কিছুই জানতাম না, তবে সেই দিনকে মহাশ্মশানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। সকালের সূর্য প্রণাম থেকে সব মন্দিরগুলোতে এক মনে করেন পূজা আর ধ্যান, একই সাথে অসংখ্য ভক্তদের দান আশীর্বাদ ও শুভেচ্ছাও জানান। অর্থের হাতছানি থাকলেও টাকা পয়সার প্রতি ওনার কোনো মোহ নেই বললেই চলে। অনেক নামই তারাপীঠ দর্শনার্থীর কাছে তিনি পরিচিত। আশীর্বাদ করুন যেন নিজের জন্য না অন্যের জন্য কিছু করতে পারি। তারাপীঠ মন্দির থেকে পুরো মহাশ্মশান দাপিয়ে বেড়ান তারাপীঠের ভৈরবী মা। আমরা আবার খুব শিগগিরই এই ভৈরবী মায়ের সাথে দেখা করব। ভৈরবী মা, তোমাকে শতকোটি প্রণাম। মায়ের সাথে দেখা করে এবার বামাক্ষেপার যে মন্দিরটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বামাক্ষেপার সমাধি মন্দির। চলো ড্যাং ড্যাং।